আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকে আমার এই ছোটো নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ দর্শক আপনারা যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি বিভিন্ন ধরনের ফলের চারা আমি দেখিয়েছি এই প্রতিবেদনগুলোতে আপনারা জানতে পেরেছেন এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের সংগ্রহে কী কী ধরনের ফলের চারা আছে তো দর্শক আমি লঙ্গানের কিছু ভ্যারাইটি দেখিয়েছিলাম আগেও আমার প্রতিবেদনে তো আজকে আবারও এই একটি লঙ্গান গাছ দেখাবো এবং এটি হচ্ছে রুবি লঙ্গান আর লঙ্গান খুব মিষ্টি মধুর একটি ফল আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে আশফল হয় সে আশফলটাকে কিন্তু লঙ্গান বলা হয় কিন্তু আমাদের দেশীয় যে ফলটা আছে সেটার স্বাদ খুব বেশি ভালো না বিদায় এটা একটা অপ্রচলিত ফলে পরিণত হয়েছে এবং অনেকে আছেন এই লঙ্গান বা এই গাঠলিচু খান্না কিন্তু আমাদের দেশীয় লঙ্গান থেকে বিশ্বের কিছু নামি দামি এবং বিশ্বের কিছু উন্নত জাতের লঙ্গান আছে সেই লঙ্গানগুলো বর্তমানে আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এই যাত্রী এবং এটা হচ্ছে রুবি লঙ্গান আর এই রুবি দুইটি ভ্যারাইটি আছে একটি হচ্ছে সিডলেস এবং আরেকটি হচ্ছে সিডসহ অর্থাৎ বিচিস সহ যদি এটাকে সিডলেস বলা হয় কিন্তু এটার ভিতরে বিচি থাকে খুব ছোট এই জন্য এটাকে সিডলেস বলা হয় তো আমি আজকে এই গাছটি আপনাদেরকে দেখাবো ভালোভাবে যে আমাদের এই সিডলেস রুবিলঙ্গান গাছে ফল ধরেছে এবং এই সিডলেস রুবান গাছটি আমি আরো এক বছর আগে দেখিয়েছিলাম তখন এটা ছোট ছিল ফুল ছিল কিন্তু ফল টিকেনি এবার এই প্রথম ফল টিকেছে আমি আজকে আপনাদেরকে এই মিষ্টি মধুর ফল এই লঙ্গানের লঙ্গানের গাছটি দেখাবো গাছে ফল ধরেছে চলুন দর্শক আমরা ব্যাক ক্যামেরায় এই ফল গাছটি দেখি দর্শক এই ড্রামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কলমের লঙ্গান গাছ এবং এটা রুবি লঙ্গান আপনাদেরকে আমি দেখাচ্ছি রুবি লঙ্গান চিনার উপায় হচ্ছে এই লঙ্গান গাছের পাতা থাকবে লাল আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতা লাল এবং এই গাছের ফলও থাকবে লাল তো আমাদের বাংলাদেশে কিন্তু সব লঙ্গানি কম বেশি হচ্ছে তবে সব থেকে বেশি ভালো হয় আমাদের বাংলাদেশে চাইনিজ লঙ্গান রুব লঙ্গানও হয় তো যারা এই দেখতে সুন্দর এই রুবি লঙ্গান চাষ করতে চান আপনারা কিন্তু চালে চাষ করতে পারেন কারণ আমাদের বাংলাদেশের ওয়াদার সমস্ত লঙ্গানের জন্য উপযোগী এখানে যে লঙ্গানগুলো দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে এগুলো হচ্ছে রুবি লঙ্গান এবং এগুলো মাত্র ছোট লঙ্গান এগুলো বিশাল বড় হবে এবং এক একটি লঙ্গানের সাইজ আরো বড় হবে আর এটার ভিতরে যে বিচি থাকে খুবই ছোট এবং এটা তো খুব মিষ্টি গ্রান আছে এবং এটা খুব স্বাদের একটি ফল এবং এটা মিষ্টি একটি ফল এই মধুর লঙ্গান আপনার দেখতে পাচ্ছেন রবি লঙ্গান সিডলেস এবং আরেকটি থোকা আমি দেখাচ্ছি আপনাদের দর্শক দেখেন এখানে দেখতে পাচ্ছেন লাল লঙ্গান ঝুলে আছে কি সুন্দর এবং এটা গোল হবে এখন লম্বা আকৃতি দেখা যাচ্ছে এটা যখন বড় হবে খুবই গুল হবে এবং একদম উজ্জ্বল লাল রং ধারণ করবে আর উপরের অংশ দেখা যাচ্ছে রুবি লঙ্গান তো রুবি লঙ্গান যেমন লাল এই লঙ্গানের গাছের পাতাও লাল দর্শক এই গাছটি একটি কলমের গাছ তো আমাদের বাংলাদেশে যেহেতু লঙ্গান হচ্ছে যারা বিভিন্ন জাতের লঙ্গান রোপণ করবে আমি বলবো যে আপনারা যদি চাইনিজ লঙ্গানের পর অন্য কোনো লঙ্গান রোপণ করতে চান তাহলে আপনারা রুবি লঙ্গান রোপণ করতে পারেন দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গাছটিতে আর কিছু লঙ্গান এই যে এখানে দেখা যাচ্ছে লঙ্গান লাল লঙ্গান তো অতিরিক্ত তাপদাহের কারণে কিন্তু আসলে লঙ্গান খুব কম হয়েছে এদিকে আরো আছে দর্শক আপনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি গাছটি তো যারা এই রুবি লঙ্গানের কলম চারা পেতে চান মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই চারা দিতে পারবো এখানে কিছু চারা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এইগুলো হচ্ছে রুবি লঙ্গানের কলম চারা দেখতে পাচ্ছেন লাল এগুলো চার এখানে ছোট গাছে ফুল চলে আসে এবং এক পিস লঙ্গানো টিকেছে দর্শক আপনারা ভালো থাকবেন আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ